ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته حامد ومسليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكدني بون قسمة যে আমার প্রশ্ন হলো আকিকা সম্বন্ধে আকিকা কোন দিন দিতে হবে আকিকা সম্পর্কে বিস্তারিত দলিল এবং রেফারেন্স সহকারে জানাবেন কেননা কিছু আলেম বলেন যে চোদ্দ দিনে ও একুশ দিনে আকিকা করা যায় এবং অধিকাংশ আলেম বলছেন যে না সাত দিনেই আকিকা করতে হবে জন্মের সপ্তম দিনেই আকিকা করতে হবে তো এ বিষয়ে সঠিক কোনটা সঠিক কি হবে দলিল এবং রেফারেন্স জানালে খুবই উপকৃত হতাম বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এ বিষয়ে আকিকা সম্পর্কে বিস্তারিত হচ্ছে যা হাদিসের গ্রন্থ শোনানো বাইহাকি এবং ইরবাবুল গালিল হাদিস নাম্বার এক হাজার একশো ছেষট্টি তে উল্লেখ আছে আন উম্মে মে কুরজিন রদিয়াল্লাহু আনহা কলাত সামিতুন নবীলাল্লাহু আলিসলামিয়া গুলাম ইশাহ আতানি ও আনিল জা রিয়াতিশাহতুন বাইহাকি হজরত উম্মে কুরজ রদি আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রসুল সাল আলী আসসালামকে বলতে শুনেছি যে তিনি বলেন যদি পুত্র সন্তান জন্ম হয় তাহলে দুটি ছাগল আকিকা দিতে হবে ওয়ানিল জাহরিয়াতে সাতুন এবং কন্যা সন্তান জন্ম নিলে একটা ছাগল দিতে হবে দেখুন হাদিসের গ্রন্থ ইরওয়াউল গালিল হাদিস নাম্বার এক এবং হাদিসের গ্রন্থ শাহ ইবনে মাজায় উল্লেখ আছে হাদিস নাম্বার দু হাজার আন আয়ে শতার আল্লাহ আনহা কলাত কুমীর না রসুল উল্লাহী সাল্লাহু আলি হাসাল্লাম আর নাওকা আনিল গুলামী শাহাতঈন ওয়া আনিল জারি আয়েশা ওয়াতি আনহা হতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলী হাসলাম আমাদের হুকুম দিয়েছেন যে আমরা পুত্র সন্তান হলে দুটি ছাগল আকিকা দেব এবং কন্যা সন্তান হলে একটা ছাগল আকিকা দেব। আমরা এই দুটি হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যদি পুত্র সন্তান তথা ছেলে জন্ম নেয় তাহলে দুটি ছাগল আমাদের আকিকা দিতে হবে আর যদি কন্যা সন্তান তথা মেয়ে সন্তান জন্ম হয় তাহলে একটা ছাগল আকিকা দিলেই যথেষ্ট হবে এবং হাদিসের গ্রন্থ

জন্মের চোদ্দ দিনে কিংবা জন্মের একুশ দিনে এই হাদিসটি সুনানো বাইহাকিতে উল্লেখ রয়েছে এই হাদিসটি প্রথমে শেখ নাসির দিন আলবাণী রাহিমুল্লাহ সাহি বলেছিলেন দেখুন সাহি হল জামে আসির হাদিস নাম্বার চার হাজার একশো বত্রিশ কিন্তু পরবর্তীতে আল্লামা নাসির উদ্দিন আলবানি রাহমউল্লাহ হাদিসটিকে স্পষ্টভাবে জাহিব বলেছেন দেখুন হাদিসের গ্রন্থ ইরওয়াউল গালিল হাদিস নাম্বার এক হাজার একশো তো প্রথমে তিনি সহী বলেছিলেন কিন্তু পরবর্তীতে আবার হাদিসটিকে জেইফ বলেছেন ইরবাউল গালিল হাদিস নাম্বার এক হাজার একশো তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে চোদ্দ দিনে বা একুশ দিনে আকিকা করার ব্যাপারে এই হাদিস শুদ্ধ নয় দুর্বল জেঈফ এর ওপরে আমল করা যাবে না তাহলে এ বিষয়ে সঠিক কি তা জেনে নিন দেখুন হাদিসের গ্রন্থ শোনানো নাসাই এবং সেহেহুল জামে হাদিস নাম্বার দু হাজার পাঁচশো তেষট্টিতে উল্লেখ আছে

তাই আকিকা দিতে হবে জন্মের সপ্তম দিনেই এবং সেদিনে কি করতে হবে নাম রাখতে হবে এবং মাথা ন্যাড়া করতে হবে দেখুন হাদিসের গ্রন্থ গ্রন্থুল জামে দু হাজার পাঁচশো তেষট্টি তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আকিকা যে সুন্নাত তো আকিকা জন্মের সপ্তম দিনেই আকিকা দিতে হবে এটাই হচ্ছে সৈয়ত সম্মত ও সঠিক এ বিষয়ে আরও হাদিস রয়েছে আন সামুরা আল্লাহ তালা আন কলাত

জন্মের সপ্তম দিনেই আকিকা করতে হবে তুসবাহু ইয়ামা সাবি আহি তুজবাহু ইয়ামো সাবি আহি ওয়ায়ুহলাকু ওয়ায়ুসাম্মা যে জন্মের সপ্তম দিনেই আকিকা করতে হবে এবং মাথা ন্যাড়া করতে হবে এবং সেই দিনে নাম রাখতে হবে দেখুন হাদিসের গ্রন্থ জামে তিরমিজি হাদিস নাম্বার এক হাজার পাঁচশো বাইশ এবং সুনানো নাসাই হাদিস নাম্বার তিন হাজার একশো পঁয়ষট্টি এবং সাহি আবিদাউদ হাদিস নাম্বার দু হাজার আটশো আটত্রিশ এবং শোনানো মাজা হাদিস নাম্বার তিন হাজার একশো পঁয়ষট্টি তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে জন্মের সপ্তম দিনেই আকিকা করতে হবে এটাই হচ্ছে সঠিক ও শরীয়তসম্মত সম্মত জন্মের সপ্তম দিনেই আকিকা করাই হচ্ছে সুন্নাত আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যদাক মোল্লা এবং এটা জেনে রাখবেন যে যে সমস্ত আলেমরা বলে থাকেন যে জন্মের পরেও জন্মের সপ্তম দিনের পরেও আকিকা করা যাবে তার কোনো দলিল নাই যে সমস্ত সব ও দুর্বল বলে উল্লেখ করা হয়েছে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন যদক মরুয়া